সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মত আমার মন্তব্য আপনার চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ আজকের আলোচনাটি মূলত চ্যানেলটি প্রথম ভিডিও অর্থাৎ ১৯ সেপ্টেম্বর দু হাজার তেইশে আপলোড করা ভিডিওটি অতিরিক্ত বা অসম্পূর্ণ অংশ বলা যেতে পারে বাংলাদেশের উন্নয়ন নিয়ে সেদিনের আলোচনায় যে কটি বিষয়কে গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল তার অন্যতম ছিল বাংলাদেশের এ পর্যন্ত দৃশ্যমান উন্নয়নের মূল কারিগর বা নায়কগণ হলেন প্রবাসের রেমিটেন্স যোদ্ধা এবং গার্মেন্টসের শ্রমিক বা ইবনেরা মূলত এই বিষয়টির সাথে আরও কিছু যুক্ত করার জন্যই আমাদের আজকের আলোচনাটি তো আমরা যখন উন্নয়নের মূল কারিগর বা নায়ক হিসেবে কাউকে সাব্যস্ত করবো বা তুলে ধরার চেষ্টা করব তখন ধরে নিতে হবে এ নায়কনের সাথে আরও কিছু পার্শ্ব চরিত্র রয়েছেন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যাদের কোনো না কোনোভাবে অবদান বা ভূমিকা রয়েছে আর নিঃসন্দেহে এরা হলেন বিভিন্ন মেয়াদে দেশের শাসন কার্যে বা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির সরকারগণ আর একতা অনস্বীকার্য যে লুটপাট দুর্নীতি ঋণ টাকা পাচার এসব ব্যাধিগুলো প্রতিটি সরকারের আমলেই ছিল বা আছে কারো একটু রয়েস হয়ে কারো বা মহামারী আকারে এসবের পরও প্রতিটি সরকারের আমলেই কিন্তু বেশ কিছু উন্নয়নও লক্ষণীয় এখানে এ তিন দলীয় সরকারের প্রত্যেকটির তিনটি করে গুরুত্বপূর্ণ উন্নয়নকে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব বিবেচনা ও দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়ন নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে বাংলাদেশ বিমানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার কথাটি সাথে বিমান পরিষেবার মান বৃদ্ধি বিমানের আধুনিকায়ন বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল নির্মাণের কথা যা অত্যন্ত সময়োপযোগী সময়োপযোগী ও প্রশংসার দাবিদার দ্বিতীয়টি হচ্ছে উড়াল সড়ক পাতাল রেল মেট্রো রেলের মতো উন্নয়ন অবকাঠামো তৈরি বিশেষত সম্পূর্ণ দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের মতো দুঃসাহস প্রদর্শন যার মাধ্যমে বহির্বিশ্বকে আমাদের অর্থনৈতিক সক্ষমতার কথা সর্বপ্রথম জানান দেওয়া সম্ভব হয়েছিল আর তৃতীয়টি হচ্ছে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের প্রচেষ্টা এখনও শতভাগ সফলতা না আসলেও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে এর সুফল লক্ষণীয় যেমন মানুষ এখন ঘরে বসেই অনলাইনে জবির খতিয়ান নাম জারি পাসপোর্টের অনুসন্ধান এবং এই অনুসন্ধানের পাশাপাশি জন্ম নিবন্ধনের আবেদন অনুসন্ধান এবং কোনো কোনো ক্ষেত্রে সমাধানও করতে পারছে সহজেই দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি বিএনপি শাসন আমলে বেশ কিছু অর্থনীতির বুনিয়াদ রচনাকারী বা ভিত রচনাকারী উন্নয়ন রয়েছে যেগুলো বাংলাদেশের অর্থনীতি অর্থনীতিকে শক্তিশালী করতে পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রথমেই এখানে তাদের যে উন্নয়নটির কথা স্মরণ করা যেতে পারে সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে শ্রমশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হয় তাদের আমলে উনিশশো সাতাত্তর উনিশশো সালের দিকে যার ফলে বেকার জনগোষ্ঠীর বিদেশে কর্মসংস্থান ও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হয় বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ভর করে গ্রামীণ অর্থনীতির চেহারাও পাল্টাতে শুরু করে তখন থেকেই দেশের উন্নয়নে তাদের আরেক দূরদর্শী সাহসী ও নীরব অবদান হল পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ জনসংখ্যা যেমন আশীর্বাদ তেমনি দেশের আয়তনের তুলনায় অত্যধিক জনসংখ্যাও বোঝা এ উপলব্ধি থেকেই জনসংখ্যার বিস্ফোরণ রোধকল্পে উনিশশো সালে এ কর্মসূচি গ্রহণ করা হয় তখনকার রক্ষণশীল সমাজের বিরোধিতার ঝুঁকির মাথা ঝুঁকি মাথায় নিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে রেডিও টিভি আর হাতে কয়েকটি সংবাদপত্র ছাড়া প্রচারে তেমন সুযোগই ছিল না তখন পঞ্চাশর্দ যারা তাদের মনে থাকার কথা তখন হেলিকপ্টার থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার ব্যাপারে জনসচেতনতার সৃষ্টিতে লিফলেট ফেলা হতো তখনকার সময়ে নেয়া এ ব্যয়বহুল প্রচার প্রচারণার সুফল কিন্তু হল আজকের জনসংখ্যা নিয়ন্ত্রণে মোটামুটি সফল এক বাংলাদেশ তাছাড়া ব্যবসায়ী শিল্পপতি এবং তখনকার বিরোধী দলগুলোর চরম বিরোধিতা সত্ত্বেও মূল্য সংযোজন কর মূষক বা ভিএটির প্রবর্তন তো দেশের উন্নয়নে বিএনপির যুগান্তকারী আরেক অবদান বা পদক্ষেপ অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের অর্থনীতির বিদ রচনাকারী এক দুঃসাহসিক সিদ্ধান্ত বর্তমানে বাংলাদেশের রাজস্ব আয়ের এক তৃতীয়াংশেরও বেশি আসছে ভিএটি থেকে এবং এটি এখন দেশের অভ্যন্তরীণ সম্পদের নিরাপদ ও নির্ভরযোগ্য এক উৎস ও খাত বিভিন্ন মেয়াদে না হলেও জাতীয় পার্টি একটানা টানা ক্ষমতায় ছিল প্রায় সাড়ে আট বছর তাদের আমলের তিন গুরুত্বপূর্ণ উন্নয়নের একটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশের বিভিন্ন নদ নদী থেকে ফেরিয়ে উঠিয়ে সেতু নির্মাণের মতো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন যার ফলে দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পায় ও জোরদার হতে শুরু করে তাদের আরেক প্রশংসনীয় উদ্যোগ ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিশেষত উপজেলা ব্যবস্থার প্রবর্তন সাধারণ জনগোষ্ঠীর অফিস আদালত পাড়ায় হয়রানি ও কষ্ট লাগবে যথেষ্ট সহায়ক হয় এবং বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়ন সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় তবে জাতীয় পার্টি শাসন আমলের সবচেয়ে প্রশংসনীয় এক উন্নয়ন উদ্যোগের কথা এখানে অবশ্যই তুলে ধরা প্রয়োজন আর তা হল যমুনা সেতু নির্মাণে প্রথম কোন কার্যকর ঐয্য গ্রহণ হয় তাদের আমলে তখন বাসের টিকিট রেলের টিকিট এমনকি সিনেমার টিকিটেও যমুনা সেতু সেতু সার চার্জ লাগানো ছিল এক প্রেরণাদায়ী ও যুগান্তকারী উন্নয়ন অবদান বা পদক্ষেপ চার দশমিক আট কিলোমিটারের যে সেতুটির কাজ পরবর্তীতে উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সালে এসে শেষ হয় এবং উত্তরবঙ্গের সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সরাসরি প্রতিষ্ঠা লাভে সক্ষম হয় মোট কথা দেশের শাসন ক্ষমতায় যারাই এসেছেন বা দেশ যারাই শাসন করেছেন তারা কোনো না কোনোভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছেন কেউ হয়তো কম কেউ হয়তো বেশি যার ফলে দেশের অর্থনীতি মায় না পৌঁছালেও মোটামুটি একটা ভালো জায়গায় আসতে সক্ষম হয়েছে আসুন যেই ক্ষমতায় থাকুক বা আসুক তাদের ভুল ত্রুটি অন্যায় অবিচারের ব্যাপারে যেভাবে সচ্চার হব সমালোচনামুখর হব তেমনি দেশের উন্নয়নে যার যে অবদান সেগুলোকে আমরা স্বীকার করে নেই স্বীকৃতি দেই উৎসাহিত করি তাহলে দেখবেন তলাবিহীন জুড়ি থেকে উঠে আসা এ স্বল্পোন্নত দেশটি একদিন সত্যি সত্যি মধ্যমায়ের দেশে পরিণত হবে ইনশাল্লাহ সবশেষে বলতে চাই ভিডিওটিতে আলোচনাকালে বা মতামত প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সংশোধনের জন্য প্রয়োজনীয় পরামর্শ সহ মন্তব্য প্রদান করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ